কেমন আছিস এখন? এখন ঠিক আছি, আগের তুলে। আগের থেকে কতটা ভালো লাগছে? 70-80% হয়েছে। 70-80% ঠিক। এই কেসটা আপলোড করেছিলাম, এই কেসটিতে আপনারা কি প্রেসক্রিপশন করেছেন জিজ্ঞাসা করেছিলাম। অনেকে অনেক রকম উত্তর দিয়েছে, তো আমি যে প্রেসক্রিপশনটা করেছিলাম সেই প্রেসক্রিপশনটা হচ্ছে রাস্টক্স। রাস্টক্স কেন প্রেসক্রিপশন করেছিলাম ডিটেল আলোচনা বা ডিটেল সিমটমসগুলো আমি অ্যানালিসিস করেছিলাম, আলোচনা করেছিলাম আগের ভিডিওটিতে, কেস টেকিং পার্টটিতে। এটা ফলো আপ পার্ট। পেশেন্ট এখন ভালো আছে 70-80%, সেটা একদিনেই, একদিনেই পেশেন্ট 70-80% ভালো আছে। এই সমস্ত এক এক কেসে একদিন থেকে দুদিনেই অনেকটা ভালো হয়ে যায়, তো সেটাই আর কি। তো পেশেন্টের কোল্ড কাফ করাইতে ছিল, কাফ ছিল না, কোল্ড করাইতে ছিল, বডি ছিল, তার সঙ্গে নাকে জ্বালা ছিল, মাথা ব্যথা, এই ধরনের সমস্যাগুলো, অ্যাকিউট ট্রাভেলগুলো ছিল। তো এখন অনেকটাই বেটার, পেশেন্ট ভালো আছে, বেটার আছে, কিন্তু তা হলেও এখনও পর্যন্ত টুকটাক কিছু সমস্যা আছে। তো রাস্টক্সে 70-80% কাজ করে দিয়েছে। এখানে ব্রায়ানিয়ার দু একটা সিমটম আমি দেখতে পাচ্ছি, স্পেশালি একটা সিমটম। পেশেন্ট কালকে যেমন চুপচাপ স্থিরভাবে শুয়ে থাকতে পারছিল না, রেস্টলেসনেস ছিল পেশেন্টের, সেটা কিন্তু আজকে আর নেই। সেটা পরিবর্তন হয়ে এখন যে সিমটমটা রয়েছে সেটা হচ্ছে পেশেন্ট ওয়ান্টস টু লাই ডাউন পারফেক্টলি স্টিল, এক জায়গাতে পেশেন্ট শুয়ে থাকতে চাইছে, উইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম অফ ব্রায়ানিয়া অর ওয়াইল্ড হপ। তো আচ্ছা, কালকে তুই বললি যে শুয়ে থাকতে চাইছিস কিন্তু শুয়ে থাকতে পারছিস না, এই জিনিসটা, এই সিমটমটা ছিল। কিন্তু এখন আজকে কি হচ্ছে বললি? এখন ঠিক আছে, এখন শুয়ে থাকছি। তো শুয়ে থাকতে ইচ্ছা করছে এবং শুয়ে থাকতে স্থিরভাবে পারছিস একটা জায়গাতে, নাকি এপাশ ওপাশ কালকের মতন করতে হচ্ছে? না, এক জায়গায়, এক জায়গায় স্থিরভাবে শুয়ে আছিস, মনে হচ্ছে কেউ কথা না বলুক এই জিনিসটা মনে হচ্ছে। আচ্ছা, মাথায় ব্যথা আছে? না, মাথায় এত ব্যথা, কালকের মতন মাথায় ব্যথাটা নেই। জল তেষ্টা কেমন? জল তেষ্টা কালকে যেমন ছিল ওই রকম, না একটু বেশি তেষ্টা? আচ্ছা, তো এই ক্ষেত্রে এই একটা সিমটমকে আমি গুরুত্ব দিয়ে এখানে অ্যাজ আ কমপ্লিমেন্টারি ড্রাগ অফ রাস্টক্স ব্রায়ানিয়া সিলেকশন করছি। রাস্টক্সের রেস্টলেসনেস আমরা দেখতে পাই যেটা কালকে ছিল, বাট এখন রেস্টলেসনেস তো নেই, বরং উল্টো, পেশেন্ট ওয়ান্টস টু লাই ডাউন, পেশেন্ট ওয়ান্টস টু ডু রেস্ট, পেশেন্ট রেস্ট করতে চাইছে, শুয়ে থাকতে চাইছে, যেটা রাস্টক্সের ঠিক অপোজিট, যেটা ব্রায়ানিয়াকে ইন্ডিকেট করছে। এবং ব্রায়ানিয়া যেহেতু রাস্টক্সের একটা কমপ্লিমেন্টারি ড্রাগ, দ্যাট ইজ ওয়াই আই এম প্রেসক্রাইবিং ইন দিস টাইম দিস মেডিসিন ব্রায়ানিয়া। তো ব্রায়ানিয়া প্রেসক্রিপশন করলাম। এখন পেশেন্টের যে ট্রাভেলগুলো আছে সেগুলো হচ্ছে মাইল্ড বডি এক, কালকের থেকে কম আছে কিন্তু মাইল্ড বডি এক আছে, খিদেটা একটু কম আছে, তার সঙ্গে একটু দুর্বলতা আছে, তাই তো? তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আমি ব্রায়ানিয়া সিলেকশন করলাম। এরপরেও যদি কোনো দুর্বলতা থেকে যায়, আশা করছি থাকবে না, কালকে বা পরশুর মধ্যে পেশেন্ট উইল বি পারফেক্টলি ওয়েল, পেশেন্ট উইল বি পারফেক্টলি নর্মাল, তাহলেও যদি বাই চান্স কিছু সমস্যা থেকে থাকে, অ্যানোরেক্সিয়া বা উইকনেস, তাহলে কার্বোভেজ এলেও আসতে পারে।